Wah, assalamualaikum. Waalaikumsalam. Kemon asis tu? Asy, alhamdulillah. আপনারা কেমন আছেন? ভালো, সবাই ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি বাবা। আসো না, ভিতরে আসো। আসো, আসেন আপা। এই দেখো কারা আসছে। আরে বাবা, ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। আপা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুই কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাবা কবে আসছো তুমি? এই তো মামা, গত পরশু দিন। আচ্ছা, তা বিদেশ কেমন ঘুরলা? অনেক ভালো মামা, লন্ডনের জীবন তো অনেক আরামের, আরামের জায়গা, ওখানে অনেক ভালো আছি। শাহিন, টিপু তো অনেক বছর পর দেশে আসলো, আর বেশি দিন থাকবো না। যে কদিন থাকে এর মধ্যে আমি চাইতেছি কি, ওর বিয়েটা দিয়ে ফেলাই। এটা তো ভালো খবর, তাহলে মেয়ে দেখা শুরু করি, ভালো বংশের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই। ভালো বংশের মেয়ে দেখা লাগবো কেন? মেয়ে তো ঘরেই আছে। হ্যাঁ, মেয়ে ঘরে আছে মানে? আরে বেকুব, আমার মিতু, তুই আমার পোলারে ছোট থেকে বড় করছস না, ওর তো সব কিছু তুই জানোস। আর মিতুরে আমি নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম ভাবি না। আমার ঘরে যদি তোর মাইয়া যায়, নিজের ঘরের মতোই থাকবো। আর ও তো ঘরে থাকবো কি, ও তো যাবো গা লন্ডন, লন্ডন গিয়ে থাকবো। ভাই, আমার এই আবদারটা তো রাখনি লাগবো। তুমি একটা আবদার করছো, এটা না রাখি কেমনে? কিন্তু মিতু তো ছোট, স্কুলে যায়, সামনে পরীক্ষা, এত ছোট বয়সে বিয়ে দিলে মানছি কি করবো? কি হয়েছে, আরে পরীক্ষা দিতে মানা করছে কে? আরে এখন তো খালি ঘরোয়া ভাবে একটা কাবিনটা কইরা রাখবো, এখন তো উঠাই নিতেছি না। তারপরে আমার পোলা তো যাইতেছে গেল লন্ডনে, মিতুরেও পাঠাই দিলাম। পরে ওরা যখন আবার দেশে ফিরবো, তখন সবাই জানা একটা ঘটা করে আয়োজন করবো। মিতুর বা তুমি কি কও, মায়ানার পড়ালেখাটা শেষ হইলে ভালো হইতো না? আরে তোমার মায়ের পড়ালেখাটা কে আটকাইতেছে? হ্যাঁ, লেখাপড়া তো করবো, এইখান থেকে তো মেট্রিক দিয়েই যাইতেছে, আর বাকি যা পড়া সেগুলি সব লন্ডন গিয়া পড়বো, আরো ভালো। হ্যাঁ, তাইলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো করো। আলহামদুলিল্লাহ, তাহলে শাহিন সবকিছু ব্যবস্থা করে ফেলো, আর দেরি করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে। আপা বসেন না, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ বসেন। যা, শোনো, এত কিছু চিন্তা করার দরকার নাই। মিতু, হ্যাঁ কি করতেছিস? আরে আম্মা দেখো, এই পাখির বাসাটা কতদিন ধরে এখানে পড়ে আছে, এখানে কোনো পাখিও আসে না, ডিমও হয় না, বাচ্চাও হয় না। আমি ভাবছি কি জানো, একটা পাখির বাচ্চা নিয়ে পালমু। আপনার আর পাখি পালতে হবে না, নিচে তোমার ফুপু আছে, নিচে যাও। ফুপু আছে? এইভাবে যাবি নাকি? জামাটা চেঞ্জ করে একটা সুন্দর জামা পরবি, আর মাথায় কাপড় দিয়ে যাবি, সালাম আদাব দিয়ে কথা বলবি। আম্মা কি যে কর না তুমি, আমার আপন ফুপু হয়েছে, পর মানুষ তো আসে না, এত সাইজে কইতে যাওয়ার কি আছে? দূর আছে আছে, যা কইছি তাই শোন। আম্মা কি হয়েছে গত বাসার মধ্যে কি কোনো অনুষ্ঠান? হুম, তোমার ফুপাতো ভাই টিপু আছে না, লন্ডন থেকে আইছে, তার সাথে তোমার বাপ আর ফুপু মিললে তোমার বিয়া ঠিক করছে। আম্মা আম্মা, তুমিও আমার লাগে মস্কারা করো। আম্মা মস্কারি করবো কেন, এতক্ষণে দিন তারিখও হয়তো ঠিক হয়ে গেছে। আমি সত্যি কথা বলতেছি, যা ঠিক হয়েছে তাই। কি কথা সাম্মা, মানে আমার আমার বিয়ে ঠিক হয়েছে? হুম, আমি বিয়ে করব? হুম, কি কো আবার না কইছ, আমার পড়াশোনা করে বা আমার সামনে তো এসএসসি পরীক্ষা, আমি আমি না উকিল হবো, পড়াশোনা কইরা উকিল হইবা? ওরা লন্ডন নিয়ে তোমার উকিল বানাইবো, কোনো সমস্যা নাই। না, আমি কোনো বিয়ে শাদী করবো না আম্মা। একদম পাগলামি করবি না, একদম দুষ্টামিও করবি না। তোর বাপ আর তোর ফুপু তোর ভালোর জন্য বিয়ে ঠিক করছে, একদম পাগলামি করবি না, যেটা কইছি সেটা করবি, যা নিচে যা। দাসি, জীবন না কই ঘরে? কি হয়েছে রে জীবন? হাই জীবন, জীবন আরে কি, আরে জীবন ওঠ না, ওঠ 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 ওঠ, আনন্দ উৎসব ভালো তো? আরে ফাইসলামি করিস না, তুই চল না আব্বার কাছে যাবি এখন, যাই কবি, তুই আমার ভালোবাসিস, আমি তোর ভালোবাসি, সাথে সাথে বিয়ে ভাঙ্গা লাগবো আব্বার, তুই চল, তুই চল না।
আমি জামু চাচার কাছে ইয়া চাচারে কুমু আমি আপনার মেয়েরে ভালোবাসি ওই আমারে ভালোবাসে আপনি বিয়াটা ভাঙ্গেন এরপর চাচা বিয়া ভাঙ্গা দিব তারপর তুই কবি না আমি তোরে ভালোবাসি না ওইগুলো বানায় বানায় কিছু শব্দ শোনে এবার আমার হাত তো ভাঙে আমার বাড়ির কোনো ফেলা রাখবো না দেখ জীবন তুই ফাইজলামি করিস না আমি কিন্তু সিরিয়াস আব্বা আমার বিয়া ঠিক করছে তুই আর না গেলে কিন্তু আব্বা আমার বিয়া দিয়ে দিব আমি কিন্তু বিয়া ঠাকাইতে পারবো না আমিও সিরিয়াস যা তুই ভালোবাসিস না আমারে না এই বিয়া ভাঙবি না তুই না আমি তোরে কেমনে বোঝাই কেমনে বোঝাই সত্যি আমার বিয়া ঠিক যা যা আমি জানি তুই আমার ভালোবাসো আমিও তোরে অনেক ভালোবাসি আমি এবার তোরে সিরিয়াসলি কইতেছি আমি তোরে ভালোবাসি না যা তুই যদি বিয়ে ঠিক করছ নাকি বিয়ে কর যা তুই থাকতে পারবি আমার সঙ্গে পারুম অন্য বেটার বউ হয়ে গেল মনে পড়বো না না জীবন আমি কিন্তু তোরে ভালোবাসি জীবন আমি খুব বিশ্বাস করছি তোরে যা আমি যদি এমন জায়গা তুই কিন্তু পাবি না কোনোদিন আমার আমি তোরে কয়ে দিলাম যা মনে রাখিস একদিন তুই সব থেকে বেশি আমার মিস করবি তোরা আমার ঠেকা আমি বুঝে নিবো যা জীবন তখন কিন্তু তুই আমার পাবি না অনেক দেরি হয়ে যাবে আমি তোরে কইতেছি চল না চল যা গায়া তুলুন কিন্তু যা আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার ভালোবাসিস না আব্বাই যেহেতু আমার বিয়ে ঠিক করছে আমি ওই জায়গায় বিয়ে করবো কিন্তু একটা কথা তুই মনে রাখিস এই চেহারা আর জীবন তুই দেখতে পারবি না আসিস না তুই আমার সামনে আর কোনোদিন আসিস না মামা তাহলে তো মৃত্যুর পাসপোর্টটা করতে দেওয়া দরকার পাসপোর্ট কি অল করতে দিবা না কাবিনটা হয়ে যাওয়ার পরে করবা মামা তাহলে কাবিন হওয়ার পরেই করি হ্যাঁ ওই দিই ভালো হয় যা জীবন আয় আয় বাবা আয় আচ্ছা মনে আমার ডাকছিলে হ বাবা তোর কিন্তু আমাকে একটু সময় বের করতে হইব অনেক দূরে দূরে আছে এই যে টিপু আমার ভাগনা ওর লগে কিন্তু বিয়া ঠিক করছে অল্প সময় লেগে আসছে ও থাকে লন্ডনে তো বিয়ার পরে টিপু চলে যাইব মিতুও যাইব পরীক্ষার পরে এরপর ওর যখন আবার বেড়াইতে যাইব তখন একবার সবাই জানাই দুমদাম করে অনুষ্ঠান করো তো ওর ওর নিয়ে একটু তোর গঞ্জে যাইতে হইব একটা কমপ্লিট শ্যুট বানাইতে দিবি আমি তো তুইও যাও বলো হ্যাঁ পাই চাচি ও চাচি কি হইছে আম্মা নাকি চাবি রেখে গেছে আমি ঘরে ঢুকতে পারতেছি না চাবিটা দে বাড়িতে না কেউ নাই সবাই আমার বিয়ার দাওয়াত দেওয়ার লেগে নানু বাড়িতে গেছে আর আপনারা না কইছে আমার বাসা আসতে না আপনারা বাসা আইছেন কেন দেখা জানি কোন জায়গা লজ্জা শরম নাই আর জীবন আমার বাসার সামনে আসবেন না ফালতু জানি কোথাকার বাইর হও বাইর হন আপনি
আম্মা দাও। দাও ধরো আমার পাসপোর্ট, আর আমি এক সপ্তাহের মধ্যে আমার বিদেশ পাঠাবো, যেই দেশই হোক। চাচি, ও চাচি, আয় চাচি। কি হইছে? সিলাইতেছস? আরে যে আম্মাই গুলো পাড়াইছে, তোমার নাকি লাগবে? ধরো আচ্ছা ভালো হইছে, আমার লাগবে তো সিলানো লাগে, ঘরে যায় রাখলেই তো হয়, ঘরে যায় রাখ। আর শোন, যাবি না কিন্তু, ভালো মিষ্টি আছে, আমি আনতাছি, খাইয়া তারপর যাবি, যা ঘরে যায় রাখ। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, তুমি কি আজকাল কেন সব খাইছো? বাইরের মানুষ গো, ঘরে রক্ত কইতাছো তুমি? বাইরের মানুষ বাইরে থাকুক। শোনো, ওরে কো ওগুলা বাইরে রেখা যাইতে, আমি বাইরে থেকে নিয়ে নেবো। মাশাল্লাহ, আমার মারে তো একেবারে রাজকন্যার মতো মনে হইতেছে। মারে, তুই যে বাড়িতে যাবি সেখানে একেবারে সারা জীবন রাজকন্যা হিসেবেই থাকবি। কিরে মা, কান্দাছ কেন?
আরে পাগলি, তুই কি দূরে কোথাও যাইতেছ? আমার কাছেই তো থাকবি, তোর ফুপুর বাড়িতে বউ হয়ে যাইতেছ। আচ্ছা তুই যখন লন্ডনে যাবি আমাকেও নিয়ে যাবি। আব্বা আব্বা, আমি বিয়েটা করতে পারবো না আব্বা, আমি একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি আব্বা, আমি ওর ছাড়া ভালো থাকতে পারবো না। আমার বিয়ে হইব ঠিকই, কিন্তু ওর মন ওর কাছে পড়ে থাকবো আব্বা, আমি ওটা করতে পারবো না আব্বা। বলাটা কেটা জীবন আব্বা, আমি জানি জীবন আমার অনেক ভালোবাসে আব্বা, কিন্তু ওই কইতে পারতেছে না, ও ভয় পাইতেছে, ও ভাবতেছে যে তুমি হয়তো ওর বাপরে যে কিছু কইবো, ওরে মারবো আবার, এইসব কিছু ভাবতেছে, ওই বুঝতেছে না আব্বা, কিন্তু আমি শিওর ও আমার অনেক ভালোবাসে আব্বা, আব্বা আমি ওরে ছাড়া ভালো থাকতে পারবো না আব্বা। আব্বা ওই যে পোলা জীবনে বাড়ি ছাড়া দুইটা দিন অন্য জায়গাতে থাকে নাই, সেই পোলা বিদেশ যেতে রাজি হয়েছে আব্বা, আমার যদি এখন বিয়ে হয়ে যায় ওই জীবনে দেশে ফিরে আসবো না আব্বা, আমার কেমন যেন ছটপট ছটপট লাগতেছে আব্বা, আমি ভালো থাকতে পারবো না আব্বা। আব্বা তুমি প্লিজ আব্বা এই বিয়েটা যেমন ভাইগা দাও না আব্বা, আমি তখন সারা জীবন এই বাসায় থাকবো, আমি জীবনে বিয়ে করবো না, তা আমি বিয়ে করতে চাই না আব্বা। আমি যদি এমন জায়গা তো কিন্তু পাইবি না কোনোদিন, আমার আমি তোরা কয়ে দিলাম, মনে রাখিস একদিন তুই সব থেকে বেশি আমার মিস করবি, জীবন তখন কিন্তু তুই আমার পাবি না, অনেক দেরি হয়ে যাবে, আমি তোরা কইতেছি চল না চল যা গায়ে তুলুন কিন্তু যা। হবে তো তুই ঠিকই কইছিস, আমিও তোর অনেক ভালোবাসি, বুঝতে অনেক দেরি করে ফেলাইস, ভালো করে মাফ করে দিস। চোখে